ওকে, আমি শেষ করে কল করতেছি। আপনি ফোনে বাংলা লেখেন কিভাবে? অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহারের জন্য নানা ধরনের অ্যাপ কিংবা লেআউট রয়েছে। গুগলের টেক্সট টু স্পিচ অন করলেই, কথা বললেই লেখা হয়ে যায়। গত 13 জানুয়ারি চিঠি দিয়ে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কিবোর্ড ব্যবহারের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানিগুলো কমিশন থেকে বাজারজাতকরণের অনুমতি নেওয়ার আগে বিজয় কিবোর্ডের এপিকে ফাইল ইনস্টল না করলে অনাপত্তি দেওয়া হবে না বলে উল্লেখ করা হয় চিঠিতে। এই নির্দেশনার পর থেকেই নানা মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে তিনটি প্রশ্ন ঘিরে জমে উঠেছে আলোচনা। এক, ব্যবহারকারীরা কতটা উপকৃত হবে? বাংলাদেশে বিজয় ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় কিবোর্ড রয়েছে। অনেকের মতে তুলনামূলকভাবে সেগুলো বেশি ব্যবহার বান্ধব। এই বাধ্যবাধকতায় ব্যবহারকারীদের কি সুবিধা হবে, সেই প্রশ্নের উত্তরে বিজয় বাংলা কিবোর্ড ও সফটওয়্যারের আবিষ্কারক মুস্তফা জব্বার বলেছেন, ব্যবহারকারীর দিক থেকে সে প্রথমত বিনামূল্যে একটি সফটওয়্যার পাচ্ছে, বাংলা লিখতে পারবে। এর বেশি কি সুবিধা এখান থেকে পাওয়ার আছে? এছাড়াও এই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়েও মুঠোফোন আমদানিকারক বা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে বাড়তি ব্যয় অবশ্যই মেটাতে হবে। কেননা প্রতিটি অ্যাপকে প্যাকেজের আওতায় আনতে গেলে গুগলের অনুমতি নিতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। এখন বিজয়কে এই প্যাকেজের অন্তর্ভুক্ত করতে গেলে ফির পরিমাণও বাড়বে। দিন শেষে সেই ব্যয় ব্যবহারকারীকেই বহন করতে হবে। কেননা সারা বিশ্বে অ্যান্ড্রয়েডের জন্য একই এপিকে প্যাকেজ থাকে। দুই, এতে কি ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকি বাড়বে? কিবোর্ড জাতীয় সফটওয়্যার বা অ্যাপের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল এর নিরাপত্তা সংশ্লিষ্ট দিকগুলো। কিবোর্ড দিয়ে মুঠোফোনে কখন কী টাইপ করা হচ্ছে তার সব কিছুই রেকর্ড কিন্তু রাখা সম্ভব। সেটা পাসওয়ার্ড থেকে শুরু করে বন্ধুকে পাঠানো খুদে বার্তা কিংবা আর্থিক লেনদেনের তথ্য সবই। কি লগার নামক ম্যালওয়্যার এই পদ্ধতিতেই ব্যবহারকারীর ডিজিটাল নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়। ইউনিভার্সিটি অফ মালাওয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ এরশাদুল করিম প্লে স্টোরে পাওয়া বিজয় কিবোর্ডের ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিশ্লেষণ করে প্রথম আলোকে বলেন, যে কোনো মুঠোফোনে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে গোপনীয়তার নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যবহারকারীর অধিকার এবং সেবাদাতার দায় দায়িত্ব বর্ণনা করা থাকে। বিজয়ের গোপনীয়তার নীতিতে মৌলিক অনেক বিষয়ই নেই। কিবোর্ডটির নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিদ্ধ নয়, সেটা তারা নিজেদের গোপনীয়তার নীতিতেই উল্লেখ করেছে। নীতিটি মূলত বিনামূল্যের একটি ওয়েবসাইট থেকে নেওয়া, সেটিও বলা আছে। তিনি বলেন, এ ধরনের একটি কিবোর্ড গ্রাহক বা ভোক্তা হিসেবে আমি কেন নিতে চাইব, আমাকে কেন বাধ্য করা হবে, আমার তথ্যের নিরাপত্তার দায় কে নেবে? তিন, বাধ্যবাধকতা দেওয়া কতটুকু যৌক্তিক? বাংলার প্রসারে এই কিবোর্ড ফ্রি দেওয়া, এর প্রচারণা চালানো, মুঠোফোনগুলোয় সেটি রাখতে উৎসাহিত করায় খুব বড় ধরনের সমস্যা না থাকলেও বাধ্যবাধকতা দেওয়ার পর্যায়ে চলে যাওয়ায় ব্যবহারকারী হিসেবে আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বি এম মইনুল হোসেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর বাধ্যতামূলক তালিকায় 229টি পণ্যের মধ্যে এই বিজয় কিবোর্ড বা অ্যাপ কিন্তু নেই। এমন নানান তথ্য পেতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।